কি হলো? What happened, Bella? All okay? হ্যাঁ, I'm fine. Are you okay? হ্যাঁ, আমি ঠিক আছি। তাহলে তুমি মাহির বাবু আমার পেটে খুব ব্যথা করছে। হঠাৎ করে? হ্যাঁ, জানি না হঠাৎ কি হলো। এক মিনিট, আমি ডাক্তারকে। এক সেকেন্ড, ডাক্তার লাগবে না। আপনি শুধু নিচে গিয়ে অ্যাসিডিটির ওষুধ নিয়ে আসুন। মায়ের কাছে থাকবে ডেফিনেটলি। প্লিজ একটু তাড়াতাড়ি যান। প্রণাম গুরুদেব, ক্ষমা করুন, আপনাকে অপেক্ষা করতে হলো। কোনো ব্যাপার নয় নাগরানী, কিন্তু নাগমণির কোনো খোঁজ পেলেন? আপনি দুটো কাজই সাফল্যের সঙ্গে শেষ করেছেন। নাগমণি পাওয়ার কোনো সংকেত কি পেয়েছেন? সংকেত পেয়েছি গুরুদেব, কিন্তু সবকিছু খুব ধোঁয়াশা, কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না যেখানে নাগমণি রাখা আছে। তার মানে হলো ওই তৃতীয় কাজটা শেষ হওয়ার পর সবটা পরিষ্কার হয়ে যাবে। শিগগিরই বলুন তৃতীয় কাজটা আমায় কি করতে হবে। আপনাকে নয়, এই কাজটা আপনার স্বামীকে করতে হবে। ওনাকে এটা দেখাতে হবে যে উনি আপনার কতটা খেয়াল রাখেন। ওনাকে এটাও দেখাতে হবে যে উনি আপনাকে কতটা ভালোবাসেন। কি? হ্যাঁ, প্রেম জগতের সব থেকে ক্ষমতাশালী শক্তি, তাই নাগমণিকে খোঁজার জন্য ভগবান শিব এই শক্তির সাহায্য নিয়েছিলেন। সে তো ঠিক আছে গুরুদেব, কিন্তু আমাদের এই সম্পর্কে, বিয়েটাতে কোনো প্রেম নেই। আপনি তো জানেনই আমি কেন আর কি উদ্দেশ্যে এই ছেলেটাকে বিয়ে করেছি। আমাদের বিয়েতে কোথাও ভালোবাসা নেই। তবুও তো এটা বিয়ে নাগরানী, এই জন্য এই কাজটা আপনাকে শেষ করতেই হবে। গুরুদেব, এই সময় আমার শরীরে অনেক বিষ আছে। আপনি বলেছেন কেউ যদি ভুল করেও আমায় ছুঁয়ে ফেলে সে তক্ষুনি মারা যাবে, আর যদি মাহি তার ভালোবাসা বা যত্ন দেখানোর জন্য আমায় ছুঁয়ে ফেলে তাহলে বিষের প্রতিক্রিয়া ওর উপরও হবে, সেও মারা যাবে। কিন্তু তাতে আমাদের কি? আর আপনি তো মাহিরকে মারবেন বলেই এখানে এসেছেন। এটাও তো লক্ষ্য আপনার। নাগমণি পাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার লক্ষ্য পূরণ হয়ে যায় তাতে ক্ষতি কোথায়? মরতে দিন ওই ছেলেটাকে। ক্রমশ গ্রহণের সময় যত এগিয়ে আসবে আপনার শরীরের বিষ ততই বিষাক্ত হতে থাকবে, তখন ওই বিষের কোনো বিকল্পই থাকবে না। আপনি আর দেরি করবেন না নাগরানী, খুব কম সময় আমাদের কাছে আছে। আর মনে রাখবেন, আপনার স্বামীকে নিঃস্বার্থভাবে আপনার জন্য কিছু করতে হবে, এমন কিছু যাতে ও নিজের থেকে আপনাকে প্রাধান্য দেয়, এমন কোনো কাজ যাতে ও শুধু আপনার ভালো ভাববে, নিজের নয়। কি এভাবে কি দেখছেন রুমালি দেবী? আপনার হ্যান্ডসাম ফেস। বাহ, বেশ বেশ ভালো না? আপনার কি সত্যি তাই মনে হয়? কিন্তু আমার মনে হয় আপনি ইন্সপেক্টর হওয়ার যোগ্যই নন। একদম সঠিক বিচার, আমার মাও আমাকে তাই বলতেন। আমি অফিসার হওয়ার যোগ্য নই, আমি তো হিরো হওয়ার যোগ্য। আপনার মা মিথ্যে বলতেন। যাক, আমার মায়ের কথা ছাড়ুন, আপনি এটা বলুন যে আপনি বেলা দেবীর ব্যাপারে কি খবর এনেছেন? গত 8 মাস ধরে বেলা মুম্বাইতে আছে, আর ওর বাবা একজন গরিব কৃষক ছিল যার উপর লাখ টাকার ঋণ ছিল। ওনার একমাত্র মেয়ে মানে বেলা দেবী বিএড, উনি শিক্ষিকা হতে চেয়েছিলেন, কিন্তু যুবরাজ সাইকেলের চোখ পড়লো ওর উপর, আর চোখ পড়তেই তার চরিত্রও বিগড়ে গেল। উনি ঠিক করে ফেললেন যে যদি বিয়ে করেন তাহলে ওর সাথেই করবেন, কিন্তু বিয়ের মণ্ডপ থেকে তো উনি পালিয়েই গেলেন। এই পুরো গল্পটা আমার জানা আর মুখস্থও হয়ে গেছে। আপনি নতুন কিছু বলুন, যে বেলা দেবী এলো কোথা থেকে, কোন গ্রাম, কোন জেলার, এর মা কে? ওর মায়ের মৃত্যু হয় যখন বেলা ছোট ছিল, তখন ওনার মৃত্যু হয়। আর ওর বাবা কৃষক হওয়ার আগে কোনো আশ্রমে টিচার ছিলেন, তাই বেলা ওখানেই বড় হয়েছে। এই আশ্রমটা কোথায়? হরিদ্বারে। ও,